সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার লাইভ প্রজেক্টের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। 2022 সালে ফাইবারের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা একটি কাস্টম অফার তৈরি করবেন আপনার ক্লায়েন্টের জন্য। তবে বিষয়টা আপনাদেরকে আমি লাইভ দেখাবো। প্রায় ঘন্টা তিনেক আগে আমার এক ফিক্সড ক্লায়েন্ট অলরেডি, তার সাথে আমার চারটা কাজ করা হয়েছে, তাও প্রায় 8 মান্থস এগো মেবি। অনেকদিন পর ক্লায়েন্ট আমাকে আবার স্মরণ করলো, নতুন একটা অফার সে আমাকে কাস্টম অফার সেন্ড করেছে, রিকোয়েস্ট সেন্ড করেছে। আর সেটা হচ্ছে স্পেসিফিকেশন, বাজেট হচ্ছে $150, 3 ডেজ ডেলিভারি। ক্রাইটেরিয়া হচ্ছে, হ্যালো, ওয়েলকাম টু 2022। I have 2 projects that I need, please, both for website development. I need to get 2 IT website underway. I started antialex.com, but the theme install isn't showing like I thought. আমি যেমনটা চাইছি থিমটা আসলে এভাবে শো করে নাই। So I just need a little help on getting that one up. মানে এই প্রজেক্টের জন্য আমাকে অল্প একটু হেল্প করতে হবে। The other, I need to start from scratch. অন্য যে প্রজেক্টটি রয়েছে সেটা আমি সেটা তৈরি করবো হচ্ছে স্ক্র্যাচ থেকে। ক্যান ফাইন্ড থিম, একটা থিম চুজ করা যায় অথবা খুঁজে নিতে হবে। অ্যান্ড আই গেট ইট আপ অ্যান্ড রানিং, হ্যাঁ এটা আমি করতে যাচ্ছি। তো দেখুন, সিমিলার সার্ভিস টু একটা ওয়েবসাইট এখানে আমাকে সাজেস্ট করেছে। তো ওয়েবসাইটটি হচ্ছে এটি, জাস্ট এটাকে একটা 1 পেজ ওয়েবসাইট। আমি অলরেডি এটা দেখেছি যে অ্যাবাউট সার্ভিস, পার্টনার, কন্ট্যাক্টার্স, কাস্টম পোর্টাল। এখানে এটা হচ্ছে রেজিস্টার অপশন, আর এটা হচ্ছে আমি একটু আবারও দেখাচ্ছি আপনাদের কাস্টম পোর্টাল আবারও যাচ্ছি। দেন এটা হচ্ছে লগ ইন অপশন। তো জাস্ট একদম সিম্পল একটা ওয়েবসাইট, এটাকে স্ক্র্যাচ থেকে তৈরি করতে বলছে। আমি এটা করব, ক্লায়েন্ট যখনই অনলাইনে আসবে আমি তাকে আগে অফারটা সেন্ড করে রাখি। $150 বাজেট খুব বেশি কম না, এটা মোটামুটি ভালো বাজেট বলা যায়। আমি এই বাজেটেই তাকে কাস্টমার অফারটা সেন্ড করব। তো আমি আবারও ফাইবারে চলে যাচ্ছি। আমাকে অফারটা সেন্ড করেছে রাত 9টা কত মিনিটে। তো যাই হোক, সেটা আমি এক্স্যাক্টলি এখানে বোঝা যাচ্ছে না। আমি এখন বাজে হচ্ছে রাত 2:51 AM, মানে 2:51 মিনিট। আমি 2:10 মিনিটে তাকে রেসপন্স করেছি, হ্যালো এলবি, থ্যাংকস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, জাস্ট নাও আই সি ইউর মেসেজ, প্লিজ লেট মি চেক ইউর রিকোয়ারমেন্টস, দেন আই কাম ব্যাক সুন। তাকে আমি মেসেজটা করেছি, স্টিল নাও সে অফলাইনে আছে, লাস্ট সিন 4 আওয়ার্স এগো। তো আমি তাকে এখন কাস্টম অফারটা সেন্ড করে রাখি, যখন সে অনলাইনে আসবে যাতে সে এটা অ্যাকসেপ্ট করে রাখতে পারে এবং আমি কাজটা স্টার্ট করতে পারি। তো দেখুন, এখানে ক্লায়েন্ট আমাকে যে কাস্টম অর্ডার রিকোয়েস্ট সেন্ড করেছে, এখানে একটা বাটন রয়েছে ক্রিয়েট অ্যান অফার। আমি চাইলে এখানেও সেন্ড, এখান থেকেও তাকে অফারটা সেন্ড করতে পারি, অথবা চাইলে এখান থেকেও সেন্ড করতে পারি। তো আমি এখান থেকে সেন্ড করছি, ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করলাম। আমার ফাইবারে বর্তমানে 4টা গিগ রয়েছে, 4টা গিগই একেবারে আন্ডার ডাউনে আছে। কেন? কারণ হচ্ছে আমি প্রায় 8 মাস হয়েছে ফাইবারে কোনো কাজ করতেছি না, যদিও আমি ফাইবারে লেভেল 1 সেলার। আমি আউট অফ ফাইবার দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, আমি ফাইবারে খুব একটা অ্যাক্টিভ না, যে কারণে আমি 8 মাস হচ্ছে প্রায় কোনো কাজ করছি না। যাই হোক, আমি এখন একটা গিগ চুজ করে নিচ্ছি, এই গিগ থেকেই আমি অর্ডারটা অফারটা সেন্ড করব। তো যখনই আমি গিগ চুজ করলাম, চুজ হাউ ইউ ওয়ান্ট টু গেট পেইড, আপনি কী ধরনের মানে কীভাবে পেমেন্টটা নিতে চাচ্ছেন, সিঙ্গেল পেমেন্ট আর মাইলস্টোন। সিঙ্গেল পেমেন্ট হচ্ছে এককালীন পেমেন্ট, আর মাইলস্টোন হচ্ছে আপনি যদি মাইলস্টোন সেট আপ করে দেন যে আপনি 2 বারে বা 3 বারে তার কাছ থেকে পেমেন্টটা নেবেন সেক্ষেত্রে। তো আমি সিঙ্গেল পেমেন্টই নেব, আমি সিঙ্গেল পেমেন্টে ক্লিক করলাম। দেন ক্রিয়েট আ সিঙ্গেল পেমেন্ট অফার, এখানে সিলেক্ট প্যাকেজ, অলরেডি আমি প্যাকেজ সিলেক্ট করে ফেলেছি। দেন ডেসক্রিপশন, এখানে তাকে কিছু লিখে দিতে হবে, আমি অলরেডি লিখে রাখছি, তো আমি আর লিখছি না, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম এখানে আমার যে লেখাটুকু ছিল। হ্যাঁ দেখুন আমি কী কী লিখেছি এখানে ক্লায়েন্টকে, হ্যালো এলবি, দিস ইজ এ গ্রেট স্টার্ট টু দি নিউ ইয়ার 2022, থ্যাংকস ফর সেন্ডিং দি কাস্টম অফার, আই হ্যাভ সিন ইউর রিকোয়ারমেন্টস ফর 2 প্রজেক্টস, ওয়ান ইজ আ সিম্পল থিম সেট আপ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ we should make from scratch, let's start our projects now, I need the wordpress login credential to start. Then ami take likhechi hocche thanks again freelancer mandan, just eto tuku likhechi, likhe then ekhon ami ekhan theke revision ta set kore dei, dhoron ami take 5ta revision debo, then delivery she chaise 3 dine, ami take 4 dine kore debo, ektu shomoy nicchi, যদিও 3 দিনের বেশি লাগবে না আশা করি, বা আরও কম সময়ের মধ্যে করে দেবো, বাট আমি তার কাছ থেকে 4 দিন সময় নিচ্ছি। আচ্ছা কাজ এক কাজ করি, 3 দিনই দিই থাকে। দেন হচ্ছে তার বাজেট হচ্ছে $150, আমি $150 চার্জ করছি।
কারণ $150 এই প্রজেক্টের জন্য আসলে খুব খুব কম না, ঠিক আছে? যে কারণে আমি আর তাকে বলতেছি না যে এটা টাফ বাজেট, হ্যাঁ আমার বাজেটটা বাড়িয়ে দিতে হবে, বা তাকে আমি ওরকম বেশি অফার করছি না, তার বাজেটেই আমি তাকে অফার করছি। দেন অফার এক্সপায়ার্স ইন, যদিও এখানে ওয়ান ডে দেওয়া আছে, বাট আমি অফার এক্সপায়ার্সটাকে 5 days করে দিচ্ছি, অর্থাৎ 5 দিন পর অফারটা এক্সপায়ার্স হবে। তো এখানে ওয়ান ডে ছিল, একদিন পর হয়ে যেত যদি ক্লায়েন্ট কোনো কারণে একদিনের মধ্যে না আসে, সেক্ষেত্রে 5 দিন পর এটা এক্সপায়ার হবে। দেন রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্টস, এখানে অবশ্যই আমি তাকে রিকোয়ারমেন্টসের জন্য রিকোয়েস্ট করব, এখানে টিক মার্ক দিলাম, দিয়ে রাখলাম। দেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করে দেবো তাকে, থিম ইনস্টলেশন এবং প্লাগইনস এক্সটেনশনস ইনস্টলেশন, এখানে জাস্ট আমি দিয়ে দিই আপাতত তাকে 5টা প্লাগইন দেবো, বাট বেশিও দিতে পারি কমও দিতে পারি, এটা তার প্রজেক্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী তাকে আমি দেবো। তো জাস্ট এখন আমি সেন্ড অফারে ক্লিক করে দিচ্ছি, দেখুন আমার অফারটা অলরেডি সেন্ড হয়ে গেছে। দেখুন হেয়ার ইজ ইউর কাস্টম অফার $150, এই হচ্ছে ডেসক্রিপশন। দেন এখানে হচ্ছে 5 revisions, 3 days ডেলিভারি, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, থিম ইনস্টলেশন, 5 plugins আর এক্সটেনশনস, অফার এক্সপায়ার্স অন January 8, 2022। আপনি চাইলে এখান থেকে অফারটা আবার উইথড্র করতে পারবেন যদি আপনি ক্যান্সেল করতে চান। তো যাই হোক, আমার এটা থাকুক, ক্লায়েন্ট এসে দেখবে, দেন সে যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে তাহলে সে এটা অ্যাকসেপ্ট করে নিবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো আমি যদি অর্ডারটা পেয়ে যাই, এরপর আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও তৈরি করব, প্ল্যান করে রেখেছি, কারণ অনেকদিন হলো ফাইবারে কোনো ভিডিও দিতে পারছি না। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও টোটাল আলোচনা, আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যরাও যাতে দেখতে পারে। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।